দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সর্বপ্রথম জানিয়ে দিব মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিল চীন অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের এ পর্যায়ে রয়েছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রস্তাব এদিকে ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো গাজা দর্শক আরো জানবেন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ ফিলিস্তিন এছাড়াও রয়েছে যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনে উল্লাস জানবেন যে দেশের মধ্যস্থতায় এখন জানিয়ে দিব বিস্তারিত মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিল চীন দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় অবৈধভাবে একটি মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে বেজিং। পরে ধাওয়া করে সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে চীন তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র খবর রয়টার্সের এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড দাবি করেছে কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্যারেসেল দ্বীপের কাছে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের কার্টিস উইলবার পরে মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিতে চীনের নৌযান সেটির পিছে নিয়েছে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে বেজিং জানিয়েছে এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র আর প্যারাসিল দ্বীপের কাছে নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার দাবির কথা জানিয়েছে মার্কিন সপ্তম নবহর চীন তাইওয়ান ও ভিয়েতনাম এই তিন দেশি দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে এছাড়াও সপ্তম নবহর বলছে চীনা সামরিক বাহিনীর দাবি ভুয়া কোন দেশের জলসীমা থেকে কার্টিস উইলবারকে তাড়িয়ে দেওয়া হয়নি আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজ পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় স্বাভাবিক অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা এগারো দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা দিবাগত রাতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে স্থানীয় সময় শুক্রবার রাত দুটা থেকে যুদ্ধ হতে পারে হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে গত দশই মে থেকে বিশ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল এতে জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে এছাড়া হামাসের রকেটে বারো জন ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ বাড়ে এর আগে বাইডেন প্রশাসন আবাস দিয়েছিল যে চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করেছে যুক্তরাষ্ট্র সহ মিশর কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তবে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনকে অনিশ্চিত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে যদিও তারা উত্তেজনা উস্কে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে এক ফোনালাপে উত্তেজনা উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে অস্ত্রবিরতিতে সমত হন নেতানিয়াহুকে বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত দশই মে যুদ্ধ শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে এটি চতুর্থ ফোনালাভ বলে জানিয়েছে হোয়াইট হাউস ইসরায়েল কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রস্তাব ইসরায়েলের কাছে তিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ ডলারের প্রিজন গাইডেড বোমা বিক্রি বন্ধে একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য আলেকজান্দার ওকাসিও কটেজ ওয়াশিংটনে ইসরায়েলের ব্যাপক সমালোচনার মধ্যেই তিনি এই প্রস্তাবটি দিয়েছেন আর এতে তাকে সমর্থন দিয়েছেন কংগ্রেস সদস্য মার্ক পোকান রাশেদা তালি করি বেটি মেকোলাম আয়ান্না প্রেসলি ও ইলহান ওমর খবর আল জাজিরা ও মিডিল ইস্ট আইয়ের এক টুইট পোস্টে আলেকজান্দার ওকাসিও কোর্টেস বলেন ইসরায়েলি সরকারের কাছে বিচার বিবেচনা ছাড়াই এভাবে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া উচিত হবে না কারণ তারা আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মানবিক সহায়তা মিশন ও বেসামরিক স্থানগুলোকে বোমা হামলার লক্ষ্যব্রস্তেওয়া নাচ্ছে মানুষের অধিকার সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন তার এই পদক্ষেপে আরও সমর্থন দিয়েছে ইফ নট নাও সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস ফ্রেন্স কমিটি অব ন্যাশনাল লেজিসলেশন জিউস ভয়েস ফর প্রেস সার্সেস ফর মিডিল ইস্ট প্রেস ও ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এদিকে জে অ্যাকশনের সরকার বিষয়ক ব্যবস্থাপক বেথ মিলার বলেন এই ঐতিহাসিক প্রস্তাবের কথা শুনে আমরা খুবই আনন্দিত গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির কথা গত পাঁচই মে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন যার মধ্যে বোমাকে প্রিজন গাইডেড মিসাইলে রূপান্তর করে ব্যবহৃত জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস রয়েছে এই অস্ত্র বিক্রি পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছে মানবাধিকার গোষ্ঠী ও মার্কিন প্রগতিশীল কংগ্রেসের সদস্যরা গাজায় চলমান হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো গাজা ফিলিস্তিনের গাজা উপত্যকায় এগারোতম দিনেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা আশার রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় তিনশত মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাজা সরকারি অফিসের বরাত দিয়ে এই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত একশত চুরাশিটি আবাসিক ভবন এবং তেত্রিশটি গণমাধ্যম অফিস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যার ক্ষতির পরিমাণ বিরানব্বই মিলিয়ন ডলার এই সহিংসতায় গাজা এক হাজার তিনশত পঁয়ত্রিশটি আবাসিক ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়া তেরো হাজার আবাসিক ইউনিট আংশিক ক্ষতি হয়েছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশত মিলিয়ন ডলার ছাড়িয়েছে এদিকে গত দশই মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত দুশত তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে অন্যদিকে দুই শিশু সহ বারো ইসরায়েলি নিহত হয়েছেন প্রসঙ্গত উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্বে জেরুজালেম দখল করে এবং উনিশশো সালে পুরো শহরকে সংযুক্ত করে তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো স্বীকৃতি পায়নি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ ফিলিস্তিন জানা প্রায় দুই সপ্তাহ ধরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম আগ্রাসন দেখেও মুখে কুলপ এটে বসে আছে আরব বিশ্বের দেশগুলো হাতে গোনা কয়েকটি দেশ এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে আর অধিকাংশ দেশই নিজেদের স্বার্থে মার্কিন প্রশাসনের কাছে মাথা নত করেছে ঠিক সে সময় ব্যতিক্রম বাংলাদেশ ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় শেখ হাসিনা সরকার আওয়াজ তোলায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান যেখানে ইসরায়েল আগ্রাসনে নিষ্পেষিত ফিলিস্তিনিরা সেখানে প্রতিবেশী দেশটির ওপর এমন নির্মমতা দেখেও নিরব ভূমিকা পালন করেছে অধিকাংশ আরব দেশ মুসলিম বিশ্বের নেতৃত্বে দাবি করা বড় দেশগুলো মার্কিন স্বার্থের সঙ্গেই সুর মিলিয়েছে এমন প্রেক্ষাপটে ব্যতিক্রম বাংলাদেশ মুসলিম হত্যার নিন্দায় সরব ঢাকা বাংলাদেশের এমন অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বাংলাদেশের জনগণ বরাবরই ফিলিস্তিনের পাশে ছিল এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি এদিকে ইউসেফ এই ওয়াই রামাদান বলেন সত্যি বলতে ফিলিস্তিনের জন্য বাংলাদেশিদের ভালোবাসা আত্মত্যাগ আমি আর কোনো দেশের মানুষের মধ্যে দেখিনি এর জন্য আমরা কৃতজ্ঞ তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এমনটা সম্ভব হয়েছে তিনি আমাদের ভরসা দিয়েছেন আমরা একানই যা আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা এদিকে ইসরায়েলের নির্যাতন থেকে রাষ্ট্রদূত ইউসেফ বাদ যাননি তার দেশের মানুষের যুগ যুগের ত্যাগ ও রক্তের বিনিময়ে ঠিকই দখলদার মুক্ত স্বাধীন পরিবেশ পাবে ফিলিস্তিনা এমনটাই আশা করেন তিনি বর্তমানে তুরস্ক লেবানন সহ হাতে গোনা কয়েকটি দেশ অসহায় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনে উল্লাস হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির খবরে উল্লাস করেছেন ফিলিস্তিনিরা তাদের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বার্তা সংস্থা এএপি এর খবরে বলা হয়েছে গাজার রাস্তায় কেবল উদযাপনের গুলির শব্দ শোনা গেছে গত দশই মে থেকে বিশে মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল এতে দুশত তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে এছাড়া হামাসের রকেটে বারো ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে এগারো দিন পর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা এলো হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সভা দিবাগত রাতে ইসরায়েল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে এর আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল এদিকে স্থানীয় সময় শুক্রবার তথা আজ রাত দুইটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন সর্বশেষ জানিয়ে দিব যে দেশের মধ্যস্থতা যুদ্ধবিরতি চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামাতে গত কয়েকদিনে বিভিন্ন দেশ ও সংস্থা ব্যাপক তৎপর ছিল সবচেয়ে সক্রিয় ছিল তুরস্ক ইরান কাতার মিশর এছাড়া চীন রাশিয়া ও মালয়েশিয়া মৃত্যু নগরীতে পরিণত হওয়া গাজার জন্য উদ্বেগ প্রকাশ করেছিল অবশেষে এগারো দিন পর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা এলো আমাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা দিবাগত রাতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ এই খবর প্রকাশ করেছে এর আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল কিন্তু তার মধ্যস্থতা এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত এল ইসরায়েল বারবার যুদ্ধবন্ধের যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল জাতিসংঘ ইউরোপীয় দেশ সহ কারো কথাই পাত্তা দিচ্ছিল না ইসরায়েল অন্যদিকে হামাসও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তবে হামাসে ছিল যুদ্ধবিরতি হোক কিন্তু তারা ঘোষণা করে ইসরায়েলের হামলায় তারা চুপ থাকবে না অতপর মিশরের নিঃশর্ত প্রস্তাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে গেল ইসরায়েল ইস্তানের সময় শুক্রবার রাত দুটা থেকে যুদ্ধবিরতি হতে পারে বলে হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ বাড়ে এর আগে বাইডেন প্রশাসন আবার দিয়েছিল যে চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য